আসসালামু আলাইকুম। প্রতিবার বইমেলায় আজব টাইপের কিছু বই বের হয়, তো তার ধারাবাহিকতায় আমি এখন পর্যন্ত যে টাইপের আজব আজব বই পেয়েছি সেগুলো এই ভিডিওতে তোমাদের সামনে উল্লেখ করব। এবারের বইমেলায় আইমান সাদিক ভাই আর হচ্ছে অন্তিক মাহমুদের ভাল লাগে না বইটা আমি খুঁজতে গিয়ে আরও ভাল লাগে না টাইপের অনেকগুলো বই পাই। নামটা যেমন হচ্ছে কিচ্ছু ভাল লাগে না, আরও বই রয়েছে স্ত্রী করা জীবন আমার ভাল লাগে না, স্কুল আমার ভাল লাগে না, এগুলো হচ্ছে ভাল লাগে না সিরিজ। এরপরে আরও আদর টাইপের কিছু বই আমি গত বইমেলায় পেয়েছি এবং নীলক্ষেতেও পেয়েছি, যেমন হচ্ছে বউকে ভালোবাসিও বিশ্বাস করিও না। এটাও আমাদের বাংলা ভাষায় লেখা একটা বই, রাইটার হচ্ছে আবু হানিফ হৃদয়। এটা 2015 সালের বইমেলায় প্রথম প্রকাশিত হয়। আরেকটা আজব বই সেটা হচ্ছে ফারিয়া মুরগির বাচ্চা গলা টিপে মারে, এটাও একটা বইয়ের নাম, এবং হচ্ছে নিচে ঠোঁট কামড়ে ধরে কাঁদতে নেই। আমাদের বাংলা ভাষায় রাইটারজন কত ক্রিয়েটিভ হচ্ছে সেটা এই টাইপের বইগুলোর নাম না শুনলে হয়তো বা আমরা বুঝতে পারতাম না। এরপরের যেই লিস্টে আমি করেছি, ভুল করেছি ছাত্র জীবনে ভালোবেসে, রাইটার হচ্ছে শাহিদুল ইসলাম। আরও তোমার আরেক টাইপের বই রয়েছে যেটা হচ্ছে গার্মেন্টসে গিয়ে ভুলেছো আমায়, গার্মেন্টস এই পর্যন্ত শেষ হলে কিন্তু ভালো ছিল, এরপরও আছে শাহানা এখন গার্মেন্টসে, এটা হচ্ছে বইয়ের নাম। তো হচ্ছে সবই হবে কিন্তু ছাগল বাঁচাবে তাকে আর হবে, বইয়ের নাম হচ্ছে ছাগল পোষা লাভজনক, রাইটার হচ্ছে মোস্তফা হোসাইন। তো এই টাইপের আজও অনেক বই প্রতিবার বইমেলায় বের হয়, এবারও হয়তো বা বইমেলায় আমরা আরও আজব আজব বই দেখবো। তোমাদের পরিচিত যদি এই আজব টাইপের কোনো বইয়ের নাম তোমার জানা থাকে তাহলে তোমরা সেটা কমেন্ট বক্সে জানাতে পারো, তাহলে হয়তো বা আমরা বাংলা ভাষায় প্রকাশিত এসব আজব টাইপের বই নিয়ে বড় একটা সিরিজ করে ফেলতে পারবো। বইগুলো হয়তো বা রাইটাররা পাঠকদের দৃষ্টি আকর্ষণের জন্য করে থাকে, বাট কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু সেটা যেন হচ্ছে পাঠকদের মনোপুত হয়, পাঠকরা পড়ে ভালো লাগে সেই বিষয়ে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো রাইটাররা যেন এদিকে খেয়াল রাখেন। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।